হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? বিশ্বকর্মা পুজো চলে গেল, আগেই গণেশ চতুর্থী পেরিয়ে গেছে। এই সময় কিন্তু ভরপুর দুর্গাপুজোর আমেজ ঢুকে পড়ে বাঙালি জীবনে। কিন্তু এবারে সকলেই আমরা জানি কি কারণে সব কিছুতেই যেন ভাটা, সকলের মন মেজাজ ভালো নেই। তবুও বাঙালি তো, দুর্গাপুজোর আমেজটা ফিল করতেই হবে। তাই চলো আজকে প্রথমেই তোমাদের সাথে একটা দুর্গাপুজোর লুক শেয়ার করি। এমন একটা সোজা স্মোকি আইস সকলে করতে পারবে, যদি আমি করতে পারি তোমরাও পারবে। ভালো করে চোখের ওপরে নিচে কাজল লাগিয়ে একটা ব্রাশের সাহায্যে ব্ল্যাক আই শ্যাডো দিয়ে স্মাচ করে নেবে, আর চোখের ওপরে একটা ব্রাউন আই শ্যাডো লাগিয়ে নেবে, তাতে ডেপথ পাবে আই লুকটা। মাস্কারা ইউজ করে নিচ্ছি চোখের ওপরে নিচে, তোমরা চাইলে ফেক আই ল্যাশেসও ইউজ করতে পারো। যেহেতু আমার মেকআপ আগে অল ডান, যেভাবে আমি প্রতিবারই করে থাকি, এবারে শুধুমাত্র হাইলাইটার আর ব্লাশের পালা। এই দুটো না দিলে কিন্তু একটা মেকআপ লুক একদম কমপ্লিট নয়। লিপশেডের জন্য স্টুডিও থেকে কেনা একটা ব্রাউন রঙের লিপ লাইনার দিয়ে আগে ভালো করে লিপটাকে লাইন করে নিচ্ছি এবং সেটাকে ভালো করে কভার করে নিচ্ছি। এরপর যদি লিপস্টিক লাগানো হয় তাতে কিন্তু লিপস্টিকটা অনেক বেশি লং স্টে হয়, যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি। তো এরপর আমি কিন্তু একটা ল্যাকমি 9 to 5 লিপশেড ইউজ করছি। ল্যাকমি 9 to 5 যে শেডটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ম্যাজেন্ডা কিস। আগের ব্রাউন লিপ লাইনার আর এই মফ কালারটা মিলেমিশে কিন্তু একটা সুন্দর নিউট কালার এসেছে। সুতরাং যে কোনো একটা লিপশেডের নাম আমি কখনোই বলতে পারবো না। একটা ছোট্ট কালো টিপ আর হাইলাইটার, যেটা আমি টাচ আপে আবার একবার ইউজ করছি যাতে গ্লোটা আরও সুন্দরভাবে আসে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে সুইস বিউটির হাইলাইটার ইউজ করেছি, তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের সঙ্গে এই ধরনের অক্সিডাইজিং গয়না ভীষণ ভালো যায়। সুতরাং এরকম একটা নেক পিস আমি ইউজ করেছি, অনেক বছর আগে স্প্ল্যানেট থেকে এটা কেনা, সুতরাং আমি লিঙ্ক দিতে পারবো না। টাচ আপে আর একবার একটুখানি কাজলটা আমি ড্র করে নিলাম আমার বর্ডার লাইনে চোখের তলায়, যাতে আরও সুন্দর বোল্ড লাগে দেখতে। একটা ছোট টিপ আমি পরেছিলাম, এবার একটা বড় কালো টিপ দিয়ে ট্রাই করলাম, কেমন লাগে? খারাপ লাগছে না, বেশ অন্যরকম সাজতে মাঝে মাঝে বেশ ভালো লাগে, সুতরাং ট্রাই করলাম। এরপর এর সাথে একটা ব্ল্যাক আর সিলভার ব্যাঙ্গলস আর তার সাথে একটা অক্সিডাইজিং ব্যাঙ্গল দিয়ে আমি আমার পুরো লুকটা কিন্তু কমপ্লিট করেছি। আমার এই পূজা সিরিজের ভিডিও আপলোডিং দেখে হয়তো অনেকেই ভ্রুকুটি নাড়বে বা নিন্দাজনক কমেন্ট করবে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিভাবে আমরা পুজোর সাজগোজ নিয়ে কমেন্ট করছি বা চর্চা করছি সেই নিয়ে মন্তব্য করবেন। একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে আর পাঁচটা মানুষের মতো আমরাও শিক্ষিত সমাজে নিরপেক্ষ মানুষ, আমরাও চাই বিচার হোক। নিজে একটা মেয়ে হয়ে কিভাবে আমরা চাইতে পারি যে এই সমাজ অসুরক্ষিত থাকুক মেয়েদের জন্য? তাই আমিও চাই সঠিক বিচার হোক। আড়ম্বর না হোক তবে ষষ্ঠী সপ্তমী দশমী যেভাবে নিয়ম মেনে মায়ের পুজো হয় সেইভাবেই পুজো হোক, আমরা সেই আনন্দেই আনন্দিত হব।